হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ফুটবল গেমিং বিডি চ্যানেল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা একটা সমস্যা সমাধান দেখাবো। সেই সমস্যাটা হচ্ছে আমাদের কিন্তু ইভেন্টের মধ্যে ইভেন্টটা খেলা যাচ্ছে না। এখানে একটা নিউ ফিচার অ্যাড হয়েছে যেখানে বলা আছে ম্যাক্সিমাম প্লেয়ার ফ্রম স্পেন। তো এইটার মানে কি? এইটার মানে কিন্তু অনেকে বুঝতে পারতেছেন না যে কিভাবে আমরা ইভেন্টটা খেলবো। বাট এটা এমন একটা ফিচার যে আমরা ইভেন্টটা চাইলেও খেলতে পারতেছি না। দেখেন, বারবার ক্লিক করার পরও কিন্তু আমাকে ইভেন্টটাতে ঢুকাচ্ছে না, ইভেন্টটাতে আমাকে খেলতে দিচ্ছে না। তো এটার জন্য আমাকে কী করতে হবে? এখানে লেখা আছে কিন্তু তিনটা স্প্যানিশ প্লেয়ার লাগবে। আমি আমার স্কোয়াডে দেখাই, মাত্র একটা স্প্যানিশ প্লেয়ার আছে, স্পেন টিমের রড্রি আছে শুধুমাত্র। এখন আমরা আরও দুইটা প্লেয়ার কিনতে হবে স্পেনের। প্রথমে লাইভ ট্রান্সফারে দেখবেন স্পেনের কোনো প্লেয়ার আছে কিনা। তো এজেন্ট এখানে দেখেন একটা প্লেয়ার কিন্তু স্পেনের আছে, তো আমি এই প্লেয়ারটাকে কিনে নিচ্ছি। আর দুইটা প্লেয়ার হয়ে যাবে কিন্তু অলরেডি। ওকে, আমি স্পেনের একটা প্লেয়ার কিনলাম, আরও একটা প্লেয়ার কিনতে হবে যার জন্য আমাকে স্কাউট মারতে হবে। তাকে দেখাই, আমার এখানে কিন্তু অলরেডি দেখেন এখানে তিনটা প্লেয়ারের মধ্যে দুইটা প্লেয়ার হয়ে গেছে। তো আমরা এখন স্কাউট করবো, স্কাউটের মাধ্যমে আমরা আরও একটা প্লেয়ার কিনবো। যেহেতু লাইভ ট্রান্সফারের প্লেয়ার একজনই ছিল, আমরা একজনকে কিনে নিয়েছি। আপনাদের হয়তো অনেকের দুজনও থাকতে পারে, এভাবে কিনে নেবেন। তো আমরা কমন এজেন্টগুলো মারি, কমন স্কাউটগুলো আমরা মারি। দেখা যাক স্পেনের কোনো প্লেয়ার আসে কিনা। না, কোনোরকম প্লেয়ার আসতেছে না। আবারও কমন মারি। এখানে লেজেন্ডারি মারলে লস ভাই, আমরা নর্মাল প্লেয়ার হলে হবে। জাস্ট আমরা ইভেন্টটাতে অংশগ্রহণ করার জন্য প্লেয়ারটা কিনবো ভাই। একটা প্লেয়ার পেতে আমার জানি কত না কষ্ট হয়, আল্লাহ জানে। লেজেন্ডারি প্লেয়ার মারলাম, তাও আসলো না, লেজেন্ডারি স্কাউটের পরেও আসলো না। আচ্ছা যাই হোক, আবারও লেজেন্ডারি মারি, দেখা যাক আসে কিনা। এই তো স্পেনের একটা প্লেয়ার আসছে, নাম হচ্ছে রুইস। যাক, অবশেষে আমাদের তিনটে স্প্যানিশ প্লেয়ার কিন্তু আমাদের টিমের মধ্যে হয়ে গেছে। যদি ওই এন্টারের মধ্যে আমাদের চারটা মিনিমাম প্লেয়ার ফ্রম স্পেন, এখান থেকে যদি চার লেখা থাকতো, আমাদেরকে কিন্তু চারটা প্লেয়ার কিনতে হইতো। তো আমি আপনাদেরকে দেখাই, আমাদের কিন্তু তিনটা প্লেয়ার অলরেডি হয়ে গেছে স্পেন টিমের। তো আমরা এখন কিন্তু এই দেখেন তিনটা প্লেয়ার ফুলফিল হয়ে গেছে। তো এখন আমরা এই টুর্নামেন্টটাতে অংশগ্রহণ করতে পারবো, ইভেন্টটা খেলতে পারবো। ওকে, এই যে দেখেন আমাদের ইভেন্টটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। তো এই ছিল নিউ ফিচারটা। এই ফিচারটা নিয়ে আমরা কিন্তু সকালে একটু সমস্যায় পড়ে গেছিলাম, যাই হোক ভিডিও দিতে লেট হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, আপনারা যারা টপ আপ করতে চাচ্ছেন, ডায়মন্ড অথবা কয়েন টপ আপ করতে পারছেন, 100% ট্রাস্টেড আমার ফেসবুক পেজে নক দিবেন, আমি আপনাদেরকে টপ আপ করে দেবো খুব কম দামে।